ব্রিটিশ শাসন। তিন, 1857 সালের সিপাহি বিদ্রোহ। আঠারো শতকের শেষ ভাগ থেকে উনিশ শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমীর ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। 1831 সালের যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন। 1857 সালের সিপাহী বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের কিছু কারণ। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3,00,000 ভারতীয় সিপাহী ছিল। ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1,00,000 ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। এসো বলি। শিক্ষকের সহায়তায় 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। প্রতিটি কারণ কেন গুরুত্বপূর্ণ ছিল? এসো লিখি। সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে সাজিয়ে লেখো। আরো কিছু করি। ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালের বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই পার্ক সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করো। বাহাদুর শাহ কে ছিলেন? উনিশ শতকে এই পার্কের নাম ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। 1857 সালের বিদ্রোহের ফলাফল কি ছিল? এসো বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করি। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।